আর এটার মধ্যে যে বৃষ্টির পানির যে ফোঁটা ফোঁটা গুলো পড়ছে না, মানে যা লাগে। এটা অল্প কিছুদিন পর পর হয় কি একদম পুরো চাইপা। এই যে এই স্টিকারটা আমি রেখেছি চিয়াও। হেই মিয়া, মোটো মোটো গরিবের দুধ আন্তরিক ইচ্ছা সাধন করতেছে। চরম একটা বর্ষণ মুখর দিনে শুরু করতেছি আজকের ব্লগ। এখন আছি 60 ফিটে সেজান ভাইয়ের দোকানে, বারাকমোল্লা মোড়ের কাছে, রাইডার চয়েসে। এই তো সেজান ভাইয়ের দোকানটা দেখছেন, ওনার দোকানের কি অবস্থা, কাজকর্ম চলতেছে আর কি। স্যার সেজান ভাই মন দিয়ে দেখতে শিখতেছে আর কি, কিভাবে কাঠের কাজকর্ম করা লাগে। ভাই কাজ শিখছেন কিছু, কেমনে কাঠ কাটা লাগে, কেমনে কি করা লাগে? আসলে ওনার দোকানটা কিছু সংস্কার করতেছে, অনেকদিন ধরে করবে করবে করতেছিল। তো সংস্কারের মধ্যে হচ্ছে কি, এই দোকানটার মধ্যে শুধুমাত্র এখন সার্ভিসিং চলবে, কারণ ওনার সার্ভিসিংয়ের পরিমাণ এখন বৃদ্ধি পাইছে। আর পাশে ছোট একটা দোকান নিয়েছিল, এটা আছে, এইটারে সাজাবে হচ্ছে বিভিন্ন মালপত্র দিয়া। এই যে এই সমস্ত মালপত্র দিয়ে এভাবে এই দোকানটা সাজাবে, এবং এখানে চেম্বার হবে, প্লাস এখানে সিরামিক কোটিংয়ের কাজকর্ম করবে। আর ওই পাশে চলবে হচ্ছে শুধুমাত্র সার্ভিসিং। ওকে, কাজকর্ম এই দিকে কাঠমিস্ত্রিরা কাজ করলেও কাজ কিন্তু রানিংয়ে আছে, সার্ভিস টার্ভিসের জন্য সবাই কিন্তু কাজ করাইতে পারে। যেমন আমি আজকে কাজ করাই দিয়েছি, আমার ঘটনা হয়েছে কি, আমার এই যে ব্রেক লিভারটা, এটা অল্প কিছুদিন পরপর হয় কি একদম পুরো চাইপা ভেতরের দিকে চলে যায়, থাকে না আর কি। তো যাই হোক, এগুলোর তো আসলে বয়স হয়েছে, এই কারণে এটা এরকম করতে হয়। তো এখন অলরেডি কাজকর্ম করে ফেলছে, একটু ব্রেক ওয়েল দেওয়া লাগে আর হাওয়াটা বের করা লাগে, তারপরে আসলে এটা ঠিক হয়ে যায়। কারণ ব্রেকের ব্যাপার তো, এটার সাথে আসলে কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না। একটা জিনিস একটু খেয়াল করেন, আমার বাইকের রঙটা হচ্ছে কিন্তু গ্রে, কেমন। আর এটার মধ্যে যে বৃষ্টির পানির যে ফোঁটা ফোঁটাগুলো পড়ছে না, মানে যা লাগে, জোস লাগে কিন্তু। আমার কাছে পালসার এনএস এই গ্রে কালারটা এরকম মেঘলা দিনে আমার কাছে দেখতে সবচাইতে আকর্ষণীয় লাগে। ও মনটা ভরে গেছে এটা দেখে। ঠিক আছে, আজকের দিন গেল আমার এইভাবে মেঘলা পরিবেশের মধ্য দিয়ে। তো এই ছোট্ট টুকুশ একটু কাজ ছিল। আরেকটা জিনিস ভাবছিলাম কি, বাইকটার আজকে ওয়াশ করব, সত্য কথা, আজকে আমি বাইক ওয়াশ করার প্ল্যান, আর হচ্ছে এই ব্রেকটা ঠিক করার প্ল্যান করে আসছিলাম। কিন্তু আসার পথেই যে বৃষ্টিটা পাইছি, বৃষ্টি পাওয়ার পর মনে হয়েছে যাক আমার টাকাটা জলে যায় নাই, আজকে আর বাইক ধোয়াবো না। পরে এখানে আসার পরে বাইকটা ইচ্ছা মতো ভিজছে, ভিজে ময়লা অনেকগুলো নিজে নিজে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আজকে আর 200 টাকা 150 টাকা সরি 150 টাকা খরচ করে ওয়াশের তো প্রশ্নই আসে না রে ভাই, ভয়াবহ অবস্থা গেছে আজকে। ওফ, এখন একটু নাড়াচাড়া দিতে হবে, বেজে গেছে বিকাল 6:20। সেজান ভাইয়ের দোকানটার কাজকর্মটা শেষ হোক, দোকানটা আসলে সুন্দর লাগবে, বসতেও ভালো লাগবে। আর আমার তো আসলে এখন সেজান ভাইয়ের দোকানে আসা একটু কমে গেছে, কারণ একটা কর্মক্ষেত্রে জয়েন করছি, এ কারণে। আর নাইলে তো আগে সকাল বিকাল কত আসা যাওয়া হয়েছে, সময়টা আসলে এমনই, সময়টা এমনই এখন। ও আর এদিকে হচ্ছে আজকে আমার অফিস সাপ্তাহিক ছুটি, অফিসে জয়েন করার পরে আজকে প্রথম আমি সাপ্তাহিক ছুটি উপভোগ করতে পারতেছি। সংবাদপত্রের অফিস তো, আমাদের আসলে ওইভাবে কিন্তু কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। ওই যে শুক্র শনির ছুটি বা বিভিন্ন সরকারি বন্ধের ছুটি, সংবাদপত্রের এরকম কোনো ছুটি হয় না। বিশেষ বিশেষ কিছু দিন আছে যেদিন সংবাদপত্রের ছুটি থাকে, আর তাছাড়া সাপ্তাহিক আমাদের ছুটি থাকে, সেটা হচ্ছে এক এক জনের এক এক দিন, কারণ সবার একদিন হইলে কিন্তু পরে পত্রিকায় আর বেরোবে না। ঠিক আছে, সংবাদপত্রে যারা কাজ করে তাদের কাছে ছুটি আসলে একটা অধরা বিষয়। প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজকে, প্রচুর, মানে বর্ষা প্রবেশ করার পরে এই প্রথম একটা বৃষ্টি দেখে মনে হয়েছে যে না, বর্ষা আছে, বা বর্ষা বলতে কিছু একটা আছে। আর নাইলে তো কি গরম, পুরোটা আষাঢ় মাস গেছে, কোনো বৃষ্টিপাত না ছিল না, ইস কি তাপ। হ্যাঁ চলেন, এখন চলে যাব হচ্ছে মোটো অটোতে, আমার প্রিয় একটা দোকান, যারা অ্যাকশন ক্যামেরার অ্যাক্সেসরিজের পাশাপাশি মোটর সাইকেলের বিভিন্ন প্রয়োজনীয় ভালো ভালো গ্যাজেট বিক্রি করে।
চাকরিতে জয়েন করার পরে তাদের এখানে যাওয়াও আমার আশঙ্কাজনক হারে কমে গেছে। অনেক দিন দেখা নাই অটো অটোর পার্টনারদের সাথে, আজকে যাব তাদের সঙ্গে একটু মোলাকাত করব, গিয়ে দেখি কে কে আছে এবং কি কি অবস্থায় আছে। চলে আসছি মোটো অটোর নিচে, এইখানে পার্কিং করতে হবে বাইক। আচ্ছা, বাইকের চেহারা দেখে মনে হচ্ছে একটা বহিরাগত, এই জিক্সার এসএফ সিলভারটা আর ওই বাইকটা। আচ্ছা, ওইটার দেখা নেই তো, ওইটা কি আমাদের রাজীব মিস্ত্রি ভাইয়ের বাইকটা কি না, ওইটার একটা লক্ষণ আছে। হ্যাঁ, লক্ষণটা দেখাইতেছি। ওরে আল্লাহ রে, পানির জন্য রাখছি। ওইটা কি রাজীব মিস্ত্রি ভাইয়ের বাইক কিনা একটু দেখে নেই তো, মনে হচ্ছে রাজীব মিস্ত্রি ভাইয়ের বাইকই। এই যে, হ্যাঁ ঠিকই আছে, এটা রাজীব মিস্ত্রি ভাইয়ের বাইক। এই যে এই স্টিকারটা আমি দেখে চিনছি, চেয়াও। চেয়াও হচ্ছে রাজীব ভাইয়ের ছেলের নাম, পিচ্ছি, তুলতুলে পিচ্ছি। তো এই স্টিকারটা রাজীব ভাইয়ের একদিন আইনে দিছিলাম, আমি পাইছিলাম এখানে, পাওয়ার পরে রাজীব ভাইয়ের ছেলের কথা মনে হয়েছিল আর কি, যে আরে এটা তো রাজীব ভাইয়ের ছেলের নামে নামে স্টিকারটা পাইয়ে গেছি, পরে এটা এনে ওনারে দিছিলাম, পরে উনি এটা এনে লাগাইছে। না, মোটো অটোতে বসতে পারলাম না শান্তিতে। এর কারণ হচ্ছে মোটো অটো দিকে ঢোকার পরে ওই যে বলছিলাম রাজীব ভাই, রাজীব ভাই বলতেছে উনি নাকি কই যাবে, কি একটা কাজ আছে, কি একটা জিনিস কিনবে। এই কেনাকাটার জন্য ভদ্রলোক আমার বাইর করছে, বাইর দিতে চাচ্ছিলাম না, পরে যদি বেশি জোরাজুরি করি তাহলে ভদ্রলোক মন খারাপ করবে, কারণ এত দেখা সাক্ষাৎ কম হয়, বলবে যে ভাই একদিন পরে দেখা হয়েছে, বাইরে গেছি। তো এই যে এখন রাজীব ভাই তার ফোর বিটা চালাই দিয়েছে, যে ফোর বিটা নিচতলায় দেখাইছিলাম পার্কিং করা, যেটার মধ্যে চেয়ারের স্টিকার লাগানো। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন যাব হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। বাস, আমরা চলে আসছি মিরপুর বেনারসি পল্লীতে। যদিও মার্কেটটা আজকে বন্ধ, আর যে দোকানে যাব সেটাও আজকে বন্ধ থাকারই কথা, কিন্তু সৌভাগ্যবশত সেই দোকানটা খোলা। নান্না বিরিয়ানি, হেই মিয়া, মোটো অটোতে গেছিলাম আজকে শান্তিতে বসে আড্ডা দিয়ে, মুগি তো দিলেন না, শান্তি দিলেন না আপনি। এটা তালা মেরে লেন মারছেন? আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা এই গুহা থেকে বেরিয়েছি, আমাদের কাজকর্ম শেষ কইরা। মিস্ত্রি ভাই খুব চিলে আছে, কারণ সে তার জিনিসপত্রগুলো কিনছে। এগুলো আসলে একটু অ্যাডাল্ট জিনিস, এ কারণে ওই দোকানে গিয়া ক্যামেরার অন করি নাই, পরে আবার ইউটিউবে কমিউনিটি ভাইলেশন আসতে পারে। এ হচ্ছে আমাদের একটা জিনিস, এটা হচ্ছে মিল্ক, গরিবের দুধ, ঠিক আছে, গরিবের এটা লিকুইড দুধ, যারা চিনেন তারা ভালো করে চিনবেন। এটা হচ্ছে বর্তমান মূল্যস্ফীতির বাজারের গরিবের দুধ, এবং এখানে যে পরিমাণ দুধ নিছে এটা হচ্ছে 30 মিলিগ্রাম, এটারে না হইলেও এক মাসের মতো খাওয়া যাবে। আর এদিকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটাও কিন্তু আরেকটা ফ্লেভার, যারা চিনেন তারা কিন্তু চিনবেই, ঠিক আছে, আমি আর এক্সট্রা করে কিছু বলতেছি না, কারণ এগুলো অ্যাডাল্ট আইটেম। তো মিস্ত্রি ভাই, এই যে আপনি গরিবের দুধ কিনলেন, ঠিক আছে, এই মূল্যস্ফীতির বাজারে, হ্যাঁ গরিবের দুধ, তো আপনার কাছে কেমন লাগতেছে বলেন? আপনি তো হচ্ছে আজকে দোকানে আমরা একবার টেস্ট করাইছিলেন, খারাপ জিনিস আমি খাই না, কোনটা এটা 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 আমার কাছে থাক, এটা আমার কাছে থাক। ওকে, এবারে মিস্ত্রি ভাই এই যে আমার আনছে, আজকে আমি মোটো অটোতে চাইছিলাম একটু আরাম আয়েস করবো, সেটা আমার মিস্ত্রি ভাই করতে দেয় নাই, এখন এই জন্য তো আমার মন একটু খারাপ, এখন মনটা আর একটু ভালো করার জন্য আমারে আনছে হইলে খাওয়াইতে, মানে ঘুষ খাওয়াইতে আনছে আর কি। আর আমরা অর্ডার করছি হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে লুচি, এখন ঘটনা হয়েছে চিকেন চাপটা চলে আসছে আগে, তাহলে এটা তখন ঠান্ডা হয়ে যাবে ফ্যানের বাতাসে, তো এটাকে গরম রাখার জন্য এতক্ষণ কী করছে, এই যে এইভাবে চাইপা ধরে রাখছে, ঠিক আছে, চিন্তা করেন মানে কতটা, মানে কি বলা যায়, ওই আন্তরিকতা সাধন করতেছে, মানে গরমটা যাতে না কমে চাইপা ধরে রাখছে, ঠিক আছে, মানে টেস্ট যেন না কমে, আরামটা যাতে না কমে,
এটাও কিন্তু একটা কৃচ্ছতা সাধনের পর্যায়েই পড়ে, কারণ গরমটা যদি আমরা খাওয়ারের আগে চলে যায় তাহলে তো গরমটা অপচয় হইলো, যে আগুনটা দিয়ে গরমটা করছে আগুনটা মিস ইউজ হইলো, সুতরাং মিস ইউজ করা যাবে না। তো থ্যাংক ইউ ভাই আপনি এরকম কৃচ্ছতা সাধনের বুদ্ধি একটা বের করার জন্য। ঠিক আছে, সালাদ টালাদ সব চলে আসছে, ইস কী লোভনীয় সালাদ, জলগুলো আমার দিকে তাকায় আছে, কী লোভনীয় সালাদ, একটু নেড়ে ছেড়ে দেই। বলছিল লুচি হয়ে গেল পরোটা, মানে এটা আসলে আমিও ঠিক বুঝতে পারতেছি না, যাই হোক আমরা এটাকে হাসি মুখে মেনে নিছি। এই যে এই হচ্ছে আমাদের পরোটা, ভাই শুরু করেন, হাসি মুখে শুরু করেন। আর ভালো হয়েছে, প্রথমে একেবারে না করছিলাম যে আসবো না, কিন্তু এখন আগে থেকে লাভ হয়েছি। মূল্যস্ফীতির বাজারে একটু মুরগি খাওয়া, দুধের বিনিময়ে মুরগি, দুধের বিনিময়ে মূল্যস্ফীতির বাজারে একটু মুরগি খাওয়া আর এই পরোটা খাওয়া এখনকার দিনে অনেক সৌভাগ্যের ব্যাপার। ওকে, এবার হচ্ছে আমাদের মিরপুর সাইড ফিটে ফেরার পালা। ভালো হয়েছে আজকে অনেকদিন পরে কোনো মোটর সাইকেলের পিলিয়ন হইলাম আর কি, মাঝে মধ্যে এরকম পিলিয়ন হয়ে এক্সপিরিয়েন্স নিতে হয়। কিন্তু ঘটনা হয়েছে, আমি যদি কারো মোটর সাইকেলে পিলিয়ন হই আমার না ভয় লাগে, মানে আনিজি লাগে, কারণ আমার তো সবসময় চালাই অভ্যাস, অন্যের রাইডিং স্টাইলের সাথে তো আমি পরিচিত না, অভ্যস্ত না, এজন্য খুব ভয় লাগে, মনে হলো এই লাগাই দিল, এই পড়ে গেলাম, এই ঝাঁকুনি খাইলাম, এরকম লাগে আর কি। না আজকে মোটোটোতে বসে আর আড্ডা দেওয়া হলো না, সমস্যা নাই, দিতে পারলে ভালো লাগতো। মোটোটোর পার্টনার রাজীব মিস্ত্রি ভাইয়ের সাথে যেহেতু আজকে একটু ঘোরাঘুরি হয়েছে, এটা সেটা অনেক জমে থাকা আলাপটালাপ হয়েছে, এতেই আসলে ভেতর অনেক হালকা হয়ে গেছে, আর মোটোটোতে বসে আড্ডা দিতে পারলে আরেকটু ভালো লাগতো আর কি। তো যাই হোক, আজকে আর আরেকটুটা হয় নাই, এদিকে তাদের দোকান লাগানোর সময় হয়ে গেছে, কারণ 8টা হচ্ছে লাস্ট টাইম সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের কৃচ্ছতা সাধন করতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। বেজে গেছে কয়টা, রাত্র 9:21 কয়েক সেকেন্ড আর কি, সেকেন্ড তো আর আমার বাইকের ঘড়িতে দেখা যায় না। এখন আসি হচ্ছে আগারগাঁ নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হসপিটাল এলাকার রাস্তায়। ঠিক আছে, হাজার নয় কথা, অন্যদিন আবার আসবো অন্য কোনো ব্লগে অন্য কোনো দৃশ্যাবলী নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর হ্যাঁ অবশ্যই বিভিন্ন বিষয়ে কৃচ্ছতা সাধন করবেন, আর দামি দামি জ্বালানি ভরে ধুমসে বাইক রাইড করবেন। খোদা হাফেজ।